করেছিলাম, স্কুলের চেয়ারম্যান আছেন, তার সাথে কথা বলব। আমরা চাই যে এই সমস্যাটার স্থায়ী সমাধান হোক। এসএসসি 2016 প্যানেল নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, আমাদের মনে হয়েছে যে এর মধ্যে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগ্রস্ততে যতক্ষণ না চিহ্নিতকরণের কাজটা সঠিকভাবে সততার সাথে এসএসসি করছে ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব নয়। সেই বিষয়ে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছি, আমাদের গ্রিভিয়েন্সের কথা জানিয়েছি। সেখানে যেমন যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যোগ্যতার প্রমাণ দেখিয়ে চাকরি পেয়েছেন, কাউকে উৎকোচ না দিয়ে তারা এখানে বহাল থাকুন, তাদেরকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য এসএসসি কাজ করুক। তার সাথে তারা দুর্নীতিগ্রস্ত আছেন, প্রমাণিত হয়েছেন, তাদের বিরুদ্ধে এসএসসি ব্যবস্থা নিক। এবং তার সাথে যোগ্য ওয়েটিং ছেলে মেয়ে যারা রাস্তার ধারে বসে আছে, তাদেরকে যাতে সেই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করা যায়, তার পরামর্শ আমরা দিয়েছি। এবং এটা করতে গিয়ে আমাদের কাছে যেটুকু মনে হয়েছে যে ওএমআর শিট আপলোড না করলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ধরুন কালকের দিনে এরকম উদাহরণ বহু কিছু রয়েছে যাদের নাম কোনো তালিকাতে নেই, সিবিআই সহ কোনো তালিকাতে নেই, যারা এখনও পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হচ্ছেন, তাদেরও কিন্তু ওএমআর সহ বিভিন্ন ইস্যুতে নিয়ে চাকরিতে উপরে প্রশ্নচিহ্ন রয়েছে, তাদের নাম কোথাও আসেনি। তাহলে কালকের দিনে যদি সুপ্রিম কোর্টে তাদের এই সেগ্রিগেশন হওয়ার পরে যদি তাদের নামগুলোও জমা পড়ে, তাহলে আবার একটা আইনি জটিলতা তৈরি হবে এবং গোটা প্যানেলের বৈধতা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নচিহ্ন তৈরি হবে। আমরা ওনাকে বলেছি যে এই কাজটা অত্যন্ত যত্ন সহকারে না করলে এখানে কিন্তু মানে জটিলতা আবার তৈরি হবে এবং নতুন করে গোটা প্যানেলের উপর প্রশ্নচিহ্ন তৈরি হবে। আমাদের পক্ষ থেকে অনিরুদ্ধদা বলেছেন যে গোটা কাজটা যাতে এনআইসিকে দিয়ে করানো হয়, তথ্য আপলোডিংয়ের কাজটা ওনারা চিন্তাভাবনা করবেন বলেছেন, এবং বলেছেন যে এটা গুড সাজেশন। আমাদের যে পরামর্শগুলো ওনারা দিয়েছেন, বলেছেন যে আগে এরকম ধরনের এত বিষয়ে ব্যাখ্যা কেউ করেনি, এবং আমরা তার সাথে ইনসার্ভিসদের কথা বলেছি। অনেক ইনসার্ভিস এরকম আছেন যারা রিকমেন্ডেশন আগে পেয়েছেন কিন্তু মেয়াদের উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরিতে যুক্ত হয়েছে, বা 184 জনের একজন একটা ক্যান্ডিডেট আছে যারা অষ্টম প্যানেলের থেকে চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বলছে যে হ্যাঁ তারা মেরিট বেসিসে চাকরি পেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে তারা চাকরি পেয়েছে। তাদের কথাগুলো আমরা আলাদা করে বলেছি, এসএসসি উনি জানিয়েছেন যে এদের সবার বিষয়ে আলাদা করে যত্ন নিয়ে ওনারা পরবর্তী হলফনামা পেশ করবেন।